হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে বার্থডে ব্লগের পার্ট টু নিয়ে। তো কালকে খাওয়া দাওয়া করেছি কি কি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, আর আজকে দেখাবো সন্ধ্যাবেলার ভিডিওটা, মানে কালকের সন্ধ্যাবেলার ভিডিওটা, বোনের কেক কাটার ভিডিওটা। তো দেখো এখানে বোনের জন্য একটা ক্রাউন নিয়ে এসেছে, আর কেক আছে, আর এখানে বেলুন নিয়ে বসে গেছি, বেলুন ফোলাবো এখন। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি বেলুন ফোলাতে বসে গেছি, কিন্তু একটাও বেলুন আমি ফোলাতে পারছি না, কোনো প্রেশার দিয়ে আমি বেলুনই ফোলাতে পারছি না, যা ফেটে গিয়ে আমার মুখে ব্যথা লেগে গেল। আর সাইডে আমার বোনও বেলুন ফোলাচ্ছে, আর আমার মেয়েও বসে আছে। তারপর এখানে আমার একটা ভাই বসে বসে বেলুন ফোলাচ্ছে, আর এরকম বোনের বার্থডের জন্য এই ড্রেস বানানো হয়েছে, প্লাজো আর একটা টপ নিয়ে এসেছে। এখানে বেলুন গুলো ফোলাচ্ছে, বেলুন গুলো ফোলানো হয়ে গেলে পুরো ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়ে নেব। তো দেখো দেখো চারিদিকে বেলুন লাগিয়ে লাগিয়ে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাদের ডাকা হয়েছে, বোন কেক কাটবে, এর জন্য ওরা সবাই মিলে খেলছে। এই দেখো বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়েছি, কাউকেই ডাকিনি, শুধু কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে, বোনের কাছে ওরা পড়ে তো তাদেরকে নিয়ে কেকটা কাটা হয়েছে। এখন কেক কাটার জন্য সবাই মিলে অপেক্ষা করছি। তার জন্য আমি কি করতে পারি? তো দেখো এখন কেকটা আনা হয়েছে, বোন কেকটা বের করছে। বোনের কেকটা ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো গাইজ আমার বোনের বার্থডে কেকটা আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে। তো বোনও মাথায় ক্রাউনটা পরে নিয়েছে, রেডি হচ্ছে কেকটা কাটার জন্য। তো দেখো এটা জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এটা জ্বলছে না, মনে হয় নিয়ে আসার সময় ভেতরে বারুদগুলো সব পড়ে গেছে। মনে হচ্ছে এটা ছাড়াই কেকটা কাটতে হবে, কিছুতেই জ্বলছে না। মিঠি কোথায় কেমন করছিস?
আমার না মুসলিম দাদা মুসলমান সাথে তেমন আপলো মাথা ঘুরে ছয় না আমার বাবা মরে গেল আমার বাবা মুসলিম আমার দিকে ক্যামেরা দিকে ঘুরে তো ফ্রেন্ডস দেখো কেক কাটা হয়ে গেছে এখন সবাইকে ও কেক খাওয়াচ্ছে তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যেন আমার বোন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে আর মা এখানে সবার জন্য পায়েস নিয়ে এসেছে সব বাচ্চাদেরকে পায়েস খেতে দেবে এই চাটনি নেই উনিশ বছর খাবো না ওটা প্লাস্টিকের বললাম এগুলো আলাদা কিনতে হয় না আমি তো তাই জানি আমি এতখানি খাবো নটপট খেতে রেখে দিয়ে এসো রান্নাঘরে দেখো ফ্রেন্ডস এই ড্রেসটা বোনকে দেওয়া হয়েছে আর তখন যেটা পরে বার্থডে কেকটা কেটেছিল ওটাও বোন বার্থডেতে নিয়েছে আর এই দেখো একটা পেন ব্যাগ বোন কী কী পেয়েছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে বার্থডেতে কী কী পেয়েছে এটা একটা পেন ব্যাগ আর দেখো এই গোলাপগুলো পেয়েছে
গোলাপগুলো এখানে জলের মধ্যে রেখে দিচ্ছে অন। আর দেখো এই একটা চুড়িদার, একটা কুর্তি, তারপর এখানে চুলের গার্ডার আছে দু রকমের, ছড়ে যা মিঠি ওইভাবে আমি তো ভিডিও করছি বাবা, ওরকম নোংরা ভাবে খাচ্ছি।